গোপালগঞ্জে পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে মরুভূমির ফল সাম্মাম চাষ করে সবার নজর কেড়েছেন এক তরুণ উদ্যোক্তা। তরমুজ জাতীয় এই ফল সুস্বাদু ও মিষ্টি, অনেকে এটাকে রকমেলন নামে চেনেন। ফলন ভালো হওয়ার পাশাপাশি মাত্র 3 মাসের মধ্যে এই ফল বাজারে বিক্রির উপযোগী হয়। সহজে এই ফল চাষ করা যায় এবং লাভ ভালো হয় বলে অনেকে এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছে। গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মুস্তাফা জামানের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। মরুভূমির ফল হলেও এখন গোপালগঞ্জের মাটিতে সাম্মামের চাষ হচ্ছে। চারা রোপণের 60 থেকে 70 দিনের মধ্যে এই ফল সংগ্রহ করা যায়। এরই মধ্যে মালচিং পদ্ধতিতে সাম্মাম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে গোপালগঞ্জের কৃষক আয়ুব আলী শেখ। সম্প্রতি বাংলাদেশের সাম্মাম ফলের চাষ শুরু হলেও এই জেলায় এটি প্রথম। প্রথম দিকে সাম্মাম চাষে গ্রামের কিছু কৃষকের মধ্যে দ্বিধা থাকলেও এর সফলতা গ্রামের অনেককে এই ফল চাষে আগ্রহী করে তুলছে। এটা চাষ করে অনেক লাভবান হচ্ছে। এখানে আশেপাশে অনেক লোক এখানে আরো চাকরি করতেছে, চাকরি করে নিয়ে আরো স্বাবলম্বী হচ্ছে। উদ্যোক্তা আয়ুব জানান, মালচিং পদ্ধতিতে সাম্মাম চাষে উৎপাদন খরচের কয়েক গুণ বেশি আয় করা সম্ভব। আমি এখানে 40-42% জমিতে আমি চাষ করেছি, 2200 চারা লাগাইছিলাম, সেখানে আমার 2000-এর মতন আছে। এখানে আনুমানিক 3 টনের উপরে যাবে। আমি এই পর্যন্ত 50-60 হাজার টাকার মতো বিক্রি করছি। সাম্মাম চাষ এখনও বাংলাদেশের কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেনি, তবে এই ফলের চাষ ও বাজারজাত সঠিকভাবে করা গেলে দেশব্যাপী কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। কৃষক যদি এই লাভজনক ফসলগুলো চাষ করে তাহলে একদিকে যেমন কৃষক লাভবান হবেন, পাশাপাশি পুষ্টি চাহিদা মেটানোর জন্য একটা বড় ভূমিকা রাখা সহ জাতীয় অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।